আজ রামনবমী, সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস উন্মাদনা বেড়েছে গোটা দেশ জুড়ে। রামনবমী উপলক্ষে প্রত্যেক বছর যেমন কর্মসূচি গ্রহণ করা হয়, তেমনই আজ রামনবমী উপলক্ষে এবারেও বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি পালিত হচ্ছে সকাল থেকে। পূর্ব বর্ধমানের করন্দা গ্রামবাসীদের তরফ থেকে রামনবমী উৎসবের আয়োজন করা হয়েছে। রামের মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে যেমন পুজো পাঠ শুরু হয়েছে, তার পাশাপাশি হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে সমবেত হয়েছেন রামনবমী উৎসব উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে। পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন বৈশীরা এসে উপস্থিত হয়েছেন রামনবমী উৎসবে। ভোগ বিতরণেরও আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও রামনবমী উৎসবকে ঘিরে উন্মাদনা বিভিন্ন জায়গায়। পূর্ব বর্ধমান জেলার নানা প্রান্তে অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়েছে রামভক্তদের তরফ থেকে। বর্ধমান শহরে যেমন উৎসব আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় রামের মূর্তি প্রতিষ্ঠা করে এবং হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করেও শুরু হয়েছে পুজো পাঠ। করন্দা গ্রামবাসীবৃন্দের তরফ থেকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই রামনবমী উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনা গোটা এলাকা জুড়ে। সকাল থেকেই নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমীর যে পুজো, সেখানে মূর্তি আনা হয়েছে রামের, যে পুজো করা হচ্ছে অনেক দিনের পুরোনো মূর্তি। আমাদের এই পুজো 3 বছর চলছে। আচ্ছা আচ্ছা, আমাদের পুজো শেষ হলে এখানে ভোগ খাওয়ানো হবে, তারপর 4টে থেকে আমাদের একটা র্যালি হবে, এটা করা হচ্ছে। তাহলে নবমী উপলক্ষে আমাদের 2 বছর ধরেই হয়ে আসছে, এটা 3 বছরে পড়েছে। তো আমাদের প্রতি বছরের নয়, এবছরও আমাদের ঠাকুর পুজো করা হয়, আমাদের হনুমানজির তলায়। হ্যাঁ, হনুমানজির তলায় পুজো করে আমাদের বিকালবেলায় র্যালি বেরোনো হবে। তো সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমাদের এই র্যালি। আচ্ছা, রামের পুজো হচ্ছে এবং আমাদের ভোগ বিতরণ করা হবে। কিছুক্ষণ পর আমাদের রান্না আর কিছুক্ষণ পরই শেষ হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের গ্রামবাসী নিয়ে প্রোগ্রাম। Thank you.